তো আসসালামু আলাইকুম। তো হ্যালো ভিউয়ার্স, তো আমরা কয়েকদিন যাবত একটা আলোচনা করতেছি যে নেক্সা ব্লকচেইন একটা আমাদের প্রজেক্ট আসবে। আমরা এটা কোনো লিঙ্ক আসে নাই, আমরা হইতে পারে ফেব্রুয়ারি মাসে 10 থেকে 12 তারিখ ভিতরে লিঙ্কটা পেয়ে যাবো ইনশাল্লাহ। আর যখন নিয়ে আসবে আপনারা সবাই রেডি থাকবেন ইনশাল্লাহ। আমাদের একটি গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, আমি তখন সবার আগে আপনাদের শেয়ার করব এটার প্রজেক্টের ব্যাপারে, পিডিএফ ফাইল ব্যাপারে, বা কীভাবে ইনকাম, কীভাবে ফ্রিতে আমাদের এখান থেকে একটা ভালো ইনকাম, বেসিক ইনকাম, সমস্ত কিছু। তো আমাদের আজকে ভিডিওটা করবো, আমরা আগের থেকে রেডি হয়ে থাকবো কীভাবে নেক্সা ব্লক চেনের যে মেটামার্কসের যে কন্ট্রাক্ট ডেসগুলো কীভাবে সেট করবেন সেই প্রসেসটা দেখা দিব, আর যারা পারেন তারা করে নেবেন। আর এরপরে হচ্ছে যে তারা একটু যে জিনিসটা আমি জানাই নেই, এই নেক্সা ব্লক চেন যে টোকেনটা, হ্যাঁ, যে টোকেনটা তারা আগে দেখেন কন্ট্রাক্টে যে সব কিছু নিয়ে আসছে, প্লাস এরা আগে 15টা এক্সচেঞ্জে লিস্টিং করবে, তারপর তারা লিঙ্ক দিবে, তারপর আমরা এখানে কাজ শুরু করতে পারবো। মানে কয়েনটা আগে লিস্টিং, তাহলে বুঝতে হইব আমরা সবাই এখানে রেডি থাকবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা মেটামাস্কে যাবো, মেটামাস্কে যাওয়ার আগে এখানে প্রত্যেকটা কী করবেন, কপি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবো, ধরেন নিউ, ঠিক আছে, নেটওয়ার্ক নাম নেক্সা ব্লক, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবো, এখানে ক্লিক করলে কপি, সব কিছু দেখা দেবো। তাহলে আমরা মেটামাস্কে চলে যাই। হ্যাঁ, তো আমরা যদি মেটামাস্কে প্রবেশ করি, আর যে প্রজেক্টটা আমরা নিয়ে কথা বলতেছি প্রজেক্টটাতে প্রত্যেকটা লোক জয়েন করার চেষ্টা করবেন, শুরু থেকে আমার সাথে থাকবেন, আমি 100% আপনাদের সাপোর্ট করব, বিস্তারিত আমি পরবর্তীতে বলবো। তো আমাদের আগে রেডি হওয়া দরকার। তো আমরা মেটামাস্কে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো বিএনবি এর স্পোনেট ড্রেস অথবা ইথেরিয়াম যে নেটওয়ার্কে থাক। তো আমাদের কাজ করা লাগবে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করতে হবে। আমাদের অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশন আসবে, আসার পরে এই যে কাস্টম নেটওয়ার্ক ওইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই কাস্টম নেটওয়ার্ক যখন ক্লিক করুন এখানে আমাদের এগুলো বসাতে হবে, নেক্সট ব্লকচেনের যে আমাদের নাম, ইউআর, আরপিসি ইউআরএল, চেন আইডি, স্যাম্বল, ব্লক, এইগুলো বসাতে হবে। তো আমাদের প্রথম কি নেটওয়ার্ক নাম টানতে হবে। তো আমরা আমাদের আবার টেলিগ্রামে চলে যাব, টেলিগ্রামে যাওয়ার পরে এখানে উপরে ক্লিক করলেই নেটওয়ার্কের নাম ক্লিক কপি হয়ে যাবো, তারপর আমরা আবার মেটামাস্ক যাওয়ার পর উপরে সবার উপরে এটা দিয়ে দিলাম। এখন আরপিসি ইউআরএল, তো আবার আমরা টেলিগ্রামে চলে যাব, আরপিসি ইউআরএল উপরে ক্লিক করবো, এখানে জাস্ট কপি হয়ে যাবে, তারপর আবার মেটামাস্ক যাব, তারপরে আবার এখানে বসাই দেবো, তারপর চেন আইডি, হ্যাঁ, তো আমাদের চেন আইডিটা নিয়ে আসবো আবার টেলিগ্রামে, এভাবে নিয়ে আসবেন চেন আইডি, এই যে চেন আইডি নিয়ে আসলাম, আসার পরে এই চেন আইডির উপরে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো চেন আইডির উপরে ক্লিক করার পরে আমরা এই স্যাম্পল টানতে হবে। তো আমরা আবার স্যাম্পলটার থেকে ক্লিক করব, তো স্যাম্পল, এই যে স্যাম্পল হচ্ছে যে স্যাম্পল কোথায়, চেন আইডি, কারণ এই যে স্যাম্পল হয় NEXB, তো স্যাম্পল নিয়ে আসলাম, তারপর এখানে স্যাম্পলের উপরে ক্লিক করে দিলাম, তারপর কি আনতে হবে ব্লক এক্সপোরাল ইউআরএল। তো আমরা ব্লক এক্সপোরাল ইউআরএলটা নিয়ে আসতে হবে, এখানে ক্লিক করলাম, তাহলে এটা এখন এখানে বসাই দিতে হবে। তো সবগুলো যখন বসাই দেবো আমাদের অটোমেটিক দেখতে পারবেন যে আমাদের অ্যাড অপশন চলে আসবে বাটনটা, হ্যাঁ। তো আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে গটিটা ক্লিক করতে হবে আপনাদের, ক্লিক করে দিই, দেওয়ার পরে আমাদের হচ্ছে অলরেডি নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, নেক্সা ব্লক চেনে যেটা। তো আমাদের কী কাজ করতে হবে, ইনপুটে টোকেন আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস টানতে হবে যে নেক্সা ব্লক চেনের। তো আমরা আবার টেলিগ্রামে যাব, এখানে নেক্সাকোর যেটা কন্ট্যাক্ট অ্যাড্রেস বোঝাইতেছে ওইখানে আবার ক্লিক করে অ্যাড্রেসটা নিয়ে আসবো, তার নেক্সাকোরের উপরে প্রজেক্টটা আসতেছে, বুঝতে হবে খুব ভালো একটা প্রজেক্ট। তারপর ইনপুট টোকেনে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে অ্যাড্রেসটা আপনার কপি করে নিয়ে আসছেন এখানে পেশ করে দেবেন। তো আমি পেশ করে দেওয়ার পরে এখানে ইনপুট অপশনটা চলে আসবে, স্যাম্পল চলে আসে, টোকেন স্যাম্পল চলে আসছে। আজ ইনপুটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের দেখেন আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেলো। এটা হচ্ছে যে আমাদের নেক্সাকোর, এখানে আমাদের কয়েনগুলো কাজ করবে, এখানে উড্ডু করে আমরা এখান থেকে প্রফিটটা আমরা নিতে পারবো। তবে মজার বিষয় হচ্ছে যে প্রত্যেক দিন আপনার যদি যে টোকেনটা আমরা পাবো প্রত্যেক দিন আমরা উড্ডু করতে পারবো, মানে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, প্রতিদিনের কাজ প্রতিদিন উড্ডু করতে পারবো ইনশাল্লাহ। প্রজেক্টটা যখন আমরা দিব একজন সবাই রেডি থাকবেন, এটা নিয়ে হচ্ছে আমি বহুত মনে করেন আমি অলরেডি মেসেজ দিয়েছি অনেকে জানেন, আর আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে এটা নিয়ে, আর অলরেডি আমার কাছে সাপোর্ট পাবেন যারা যারা আমার আন্ডারে জয়েন করবেন, ঠিক আছে। পরবর্তী বিস্তারিত অন্য সময় বলব না, তবে আজকে এই কাজটা সবাই করে রাখেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।